নিয়ে আমি দুই চারটা কথা বলতে চাই। আগে তো ঈদ আনন্দের মতো করতে পারছি, আজকে দুই বছর ধরে আমরা কোনো মানে আনন্দ করে ঈদ করতে পারছি না লকডাউনের কারণে, মহামারীর কারণে। তো মহামারীকেই আমরা তো সবাই একসাথে মিলে নামাজ আদায় করেছি। এই নামাজের পরে আজকে মানে কুরবানি ঈদ, কুরবানিও করবো আমরা। এই সরকারি ডিটেনশন মেনে আমরা নামাজ টামাজ আদায় করেছি। আগামী দিনে বলতে পারি না তাই নামাজ পড়তে পারবো কি না। তাই মহামারীর কারণে আমরা সবাই একসাথে মিলতে পারি না, মিলে নামাজ পড়তে পারি না। তাই আমাদের অনেক অসুবিধা। তাই সরকারি সব কিছু মেনে, গাইডলাইন মেনে আমরা নামাজ আদায় করেছি। তাই ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে, ঈদ মুবারক। তাই চেতাম শোনাই শুনলে আমাদের পাড়ার নাম কালামিয়া পাড়া। সবাই একই সাথে আনন্দ করে এখন কুরবানি করব। কুরবানি করার পরে সবাই একসাথে মিলেমিশে চলতে চাই, সবাই আনন্দে চলতে চাই। এখানে কোনো ধর্ম নিয়ে কোনো মানে কোনো খারাপ না, মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি না। সবাই একসাথে ধর্ম পালন করব, সবাই সাথে মিলেমিশে চলবো। এই বলে আমি এখানে কথা শেষ করছি। মিলেমিশে নামাজ পড়ে এসেছি, এখন কুরবানি করবো সবাই মিলে। আমরা চার ভাই কুরবানি করবো, কুরবানির পরে বাস সবাই আনন্দে দিন কাটাবো, একসাথে থাকবো, একসাথে মিলেমিশে সবাই সাথে চলবো। এই মহামারীর কারণে তো আজকে খুব একটা মানে এমন মহামারী, মহামারীর কারণে আমরা নামাজ টামাজ ঠিক মতো পড়তে পারি না। আজকে সকালে আমরা নামাজ পড়েছি, নামাজ আদায় করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমি একজন এই পাড়ারই নাগরিক। তো আজকে আমরা ঈদের উৎসব পালিত হয়েছে। তো এখনকার বর্তমানে যে একটা মহামারী চলছে সারা বিশ্বে, তো এই গভর্নমেন্ট গাইডলাইন হিসেবে আমরা যতটুকু পেরেছি সোশ্যাল ডিস্টেন্সিং ম্যানেজ করে আমরা অল্প কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে সোশ্যাল ডিস্টেন্সিং ম্যানেজ করে আমরা আজকে ঈদের নামাজ আদায় করেছি, ঈদের নামাজ পড়েছি। এখন নামাজ শেষ প্রায়, যার যে যা যেখানে আনন্দ ঘুরতেছে বেড়াইতেছে আর কি। আমরা এখন সরকারের নিয়ম তো মেনে চলতেই হবে আর কি। আমাদের এই পাড়াটা হচ্ছে অমরনাথ গাঁওসভা কালামিয়াপাড়া, 4 নং ওয়ার্ড। কালামিয়াপাড়া জামে মসজিদে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল সকাল ছয়টায় আমরা নামাজ পড়ে এখন আমরা যার যে বাড়িতে এসে যে যার ঈদের যে একটা নিয়ম সবাই পালিত করতেছে। তো এটা আপনারা সবাই জানেন যে আমরা এই ঈদে কোনো না কোনো পশু কুরবানি, যারা পারে, যারা টাকা পয়সা দিয়ে সম্ভব হয়, তারা কুরবানি করে থাকে। তো এই এটাই আমরা এখন এই নিয়েই ব্যস্ত আছি। তারপরে শেষে কুরবানির শেষে যে পশু জবাই করা হবে, এর শেষে যারা গরিব আছে, গরিব সংখ্যক লোক, তাদেরকে পশুর মাংস বিলি। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি এই পাড়ারই একজন নাগরিক।